আমরা যারা সাইকোলজিস্ট আসলে প্রত্যেকেই কিন্তু আমরা মানুষের আচরণ তাদের মানসিক প্রক্রিয়ার সময় অত্যন্ত বিজ্ঞানসম্মতভাবে খুব গভীরভাবে বিচার বিশ্লেষণ করে আমরা কাজ করি। সেই কাজেরই একটা অংশ হলো যারা গ্রাফোলজিস্ট হিসেবে কাজ করে তারা কিন্তু এই কাজগুলো করে এবং তারা হ্যান্ডরাইটিংয়ের মাধ্যমে তাদের ব্যক্তিত্বের যে সমস্ত বৈশিষ্ট্যাবলী আছে প্রত্যেকটা মানুষের সেগুলো সম্পর্কে একটা ধারণা পাওয়া যায় এবং এই ধারণা থেকেই কিন্তু সেই মানুষ সম্পর্কে ব্যক্তি বা ব্যক্তিবর্গ সম্পর্কে কিন্তু আমরা একটা পরিষ্কার চিত্র আমাদের সামনে চলে আসে। সেই চিত্রকে যদি আমরা হাতে নিয়ে বিভিন্ন জায়গায় কাজকর্ম করি তাহলে দেখতে পাবো যে কে তার কাদকে মানে যথোপযুক্ত জায়গায় যদি তাদেরকে প্লেস করা যায় বা নিয়োগ দেওয়া যায় বা কাজ করতে দেওয়া যায় তাহলে কিন্তু তাদের কাজের সফলতা আসবে, সেই ক্ষেত্রে কোনো রকমের সমস্যা হওয়ার কথা না। তারা যে উদ্যোগ গ্রহণ করেছে উদ্যোগকে অবশ্যই আমি স্বাগত জানাই। এই উদ্যোগের মধ্য দিয়ে মনোবিজ্ঞান চর্চার একটা গুরুত্বপূর্ণ একটি দ্বার উন্মোচন হলো, এর মধ্য দিয়েই সাইকোলজির যে চর্চা সেটি অব্যাহত থাকবে। পাশাপাশি এখান থেকে অনেকে প্রশিক্ষণ নিয়ে তারা বিভিন্ন জায়গায় কাজ করার সুযোগ পাবে এবং তারাও কিন্তু এক অর্থে মনোবিজ্ঞানের একটা চর্চা করার সুযোগ পেল এবং বাংলাদেশে এই ধরনের একটা ইনস্টিটিউট থাকার ফলে আজকের বাংলাদেশ আগামী দিনের যে স্বপ্ন সেই স্বপ্ন পূরণে সম্পূর্ণভাবে সফল হবে এবং আমার সফলতা কামনা করি। মনে করি যে যদি একজন ছোট ক্ষুদ্র মনোবিজ্ঞানী হিসেবে আমি যদি কোনো সাহায্য সহযোগিতা আমার কাছে যদি চাওয়া হয় আমি আমার সহযোগিতার সবসময় থাকবে এবং এই আজকের যারা নেতৃত্বে আছে বিশেষ করে মোহাম্মদ মিরাজ হোসেন তার নেতৃত্বে যারা এখানে কাজ করছেন আপনারা প্রত্যেকে যদি নিবেদিত প্রাণ বা অত্যন্ত আগ্রহ সহকারে যত্ন সহকারে কাজ করেন তাহলে এই প্রতিষ্ঠানটা ইনশাল্লাহ অতি সত্বর দাঁড়িয়ে যাবে। অনেক দূর এগিয়েছে, অনেক সফলতা, তারপরও মনে করি যে এই সামনের দিকে আরও পথ এগিয়ে যেতে হবে। তার এগিয়ে যেতে পারলেই বাংলাদেশে এই ইনস্টিটিউট যেটা আছে সেটি ভবিষ্যতে তার উদ্দেশ্য পরিপূর্ণতে একদম সফলতা আসবে, এটাই আমার প্রত্যাশা। নতুন যারা আজকের এখানে তাদের ওরিয়েন্টেশন হলো, এই ওরিয়েন্টেশন প্রোগ্রামে যারা এসেছেন তাদেরকে অভিনন্দন শুভেচ্ছা জানাই। তারা এখান থেকে প্রশিক্ষণ নিয়ে সামনের দিকে ভালো মতো এগিয়ে যেতে পারবে। তাদের যদি কোনো রকমের সাহায্য সহযোগিতার প্রয়োজন হয় ব্যক্তিগতভাবে আমি সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিব। ধন্যবাদ।